আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা। সৌজন্যে দামিনিজ গ্রিন স্ট্রিট, এমআরএ গ্লোবাল কার্গো এবং বিজনেস ফোরাম। মিউজিক এন আড্ডা। আজকে আমরা আড্ডা দিচ্ছি আপনাদের অনেক প্রিয় শিল্পী সুমিতের সাথে। সুমিত, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে অ্যাবাউট ইওর ব্যান্ড, টেল মি অ্যাবাউট ইওর ব্যান্ড। আসলে আমরা ব্যান্ডটা শুরু করি 2006 এ। আমাদের মেম্বার ছিল 6 জন। তো এখন ব্যান্ডের যে অবস্থা, আমরা অ্যাকচুয়ালি 3 জন দেশে এবং 3 জন এখানে। So how do you manage that? Do you still manage করি আর কি। এখানে 3 জন যারা আছি, ওনারা তো আছেনই, আর আমাদের এই যে মিউজিশিয়ানরা আছেন সবসময় লাইভ শোতে, ফয়সাল ভাই, রাহান ভাই, নাগিব ভাই। আর দে পার্ট অফ ইওর ব্যান্ড স্বদেশ? আসলে ওনারা আমাদের ব্যান্ডকে হেল্প করছেন আর কি, এখান থেকে হেল্প করছেন আর কি। আমাদের অ্যাকচুয়ালি ড্রামার, বেস এবং গিটার একটু শর্ট। So do you go to Bangladesh sometimes? এখানে যাই, do you do a performance with them or what? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখানে আসার পরে 2টা জায়গায় আমি ব্যান্ড নিয়ে শো করেছি। ওটা 2টাই লুটনে। আচ্ছা, ইফ আই এম নট রং, মেলাতে হ্যাঁ। তো ব্যান্ড নিয়ে উঠেছিলাম, ভালোই। Did you get good response from the audience? অনেক ভালো রেসপন্স পেয়েছি। আপনি তো বৈশাখী মেলাতেও গান করেছেন, what was the experience like? অনেক ভালো। আসলে বাংলাদেশে অনেক লাইভ শো করেছি ব্যান্ড নিয়ে, কিন্তু এখানে কি মানে এত অডিয়েন্স, মানে এত অডিয়েন্সের সামনে আনবিলিভেবল অডিয়েন্স। মানে আমার যতদূর জানা ইউকে এবং ইউরোপের সবচেয়ে বড় মেলা এটা। ওয়েল, এট দ্য মোমেন্ট এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় মেলা। বাঙালির আমাদের একটা গর্ব যে আমরা লন্ডনে বসে আমরা এত সুন্দর একটা সেকেন্ড লার্জেস্ট মেলা ইন দ্য ইউরোপ আফটার নটিংহাম কার্নিভাল। এনিওয়ে, এখন কোন গানটা আমাদের দর্শকদের জন্য করবেন? এখন অ্যাকচুয়ালি আমি একটা রাধা রমনের গান করতে যাচ্ছি, খুবই পরিচিত একটা গান, সবারই ভালো লাগবে গানটা। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া। কইও কইও রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া। মুইরা মুইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও। শুনছিলাম খুবই বিউটিফুল একটা ট্র্যাক, আপনি খুবই সুন্দর করে গান করেছেন। আপনারা যারা এখানে গান করেন, যারা ইয়াং, how much support do you get from the older generation or the shall I say the আগে সিনিয়র শিল্পীরা যারা গান করেন? এখানে আসার পরে আসলে তো বাংলাদেশে যতদূর আমরা সবাই চিনতো, সবাই চেনা পরিচয় ছিল। এখানে আমাদের ছোট্ট একটা কমিউনিটিতে আসলে অনেক ভালো ভালো সিনিয়র সিঙ্গাররা আছেন। অ্যাকচুয়ালি আমি নিজেও অনেক সিনিয়রদের কাছ থেকে অনেক পরিচিত হয়েছি, যেমন লাইক রোশনারামণি, তারপর গৌরী চৌধুরী, তারপর হিমাংশু আঙ্কেল, তারপর এদিকে আবার জুন ভাই, তারপর এখানে যারা মিউজিশিয়ানরা আছেন সবাই একটু একটু করে আমাদের সবাইকেই মানে আমরা যারা নতুন নিউ কামার তাদেরকে মানে একটু একটু করে সবার কাছে পরিচয় করিয়ে দেয় আর কি। এখন অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক সাপোর্ট পাচ্ছি। বিং এ ইয়াং আর্টিস্ট কি ধরনের সাপোর্ট বা সহযোগিতা আপনাদের দরকার ইউ থিংক? অন্যান্য যারা ইয়াং যারা গান করতে চাচ্ছে তাদের হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু দে নিড টু গেট ইনভলভ উইথ দ্য মিউজিক ইন্ডাস্ট্রি? আসলে আমি একটাই বলতে চাচ্ছি যে আমাদের অনেক জায়গায় শো করছি, সবাই একই ধরনের গান করার ফোক টাইপ গান করার চেষ্টা করে আর কি। এখানে ফোক টাইপ গানটা একটু বেশি চলে, তো আমি সবার দর্শকদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো আর কি যে সব ধরনের গান শোনার মানে মানে সব ধরনের গান শোনার একটা প্রবণতাটা আমাদের এখানে থাকা উচিত আর কি। তো আমরা নিউ কামাররা যারা সামটাইম ফিল যে আমাদের অডিয়েন্স যারা দর্শক যারা তারা এক ধরনের গান শুনতে চায়, সবাই সবাই না সবাই না, তবে হ্যাঁ আমরা যেটা করতে পারি অ্যাজ এ সিঙ্গার, আমি যদি গান করতাম হয়তো আমি ডিফারেন্ট গান করতাম, ডিফারেন্ট ফ্লেভারটা ওনাদেরকে দিতাম। এটা হইতে পারে যে ওনারা এই ধরনের গান শুনে নাই, যেটা আমি বলতে যাচ্ছিলাম এখনই। তো আমরা যারা নিউ কামাররা আছি তাদেরও অনেক দায়িত্বের মধ্যে পড়ে যায় যে নতুন গানগুলা, যে নতুন ধাঁচের নতুন কম্পোজিশনের যে গানগুলা তাদের কাছে প্রেজেন্ট করা, তো তারা বুঝতে পারবে যে এই ধরনের গানও আছে। তো ওরা ভালো, আশা করি আমাদের দর্শকরা অনেক ভার্সেটাইল, তো সবাই নেবে, অনেক সুন্দর করে নেবে। আমরা সব ধরনের গান পছন্দ করি, সব ধরনের গান শুনতে ভালোবাসি। এখন কোন গানটা আমাদের দর্শক? এখন হাবিবের একটা গান করতে যাচ্ছি, আর এই গানটা গাওয়ার আগে আমি বলতে যাচ্ছি এই গানটা অ্যাকচুয়ালি আমার অনেক প্রিয় একটা মানুষের জন্য করতে যাচ্ছি। আশা করি প্রিয় মানুষ এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, যদি দেখে থাকেন তাহলে সুমিত গান করতে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। দিন গেল তোমার পথ চাহিয়া, মন ভরে সখী গো কার লাগিয়া, সোহানা যাত না তোমার আশায় বসিয়া, মনে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে। ও দিন গেল তোমার পথ চাহিয়া, মন ভরে সখী গো কার লাগিয়া, সোহে না যাত না তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে। थो साहिया पथ चाहिया। সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুমিতের কণ্ঠে চমৎকার একটি গান। রাইট নাও সময় হয়ে গেল এক কাপ চার। উইল বি ব্যাক রাইট আফটার দ্য ব্রেক। সো সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক এন্ড আড্ডা, সৌজন্যে দামিনিজ গ্রিন স্ট্রিট, এমআরএ গ্লোবাল কার্গো এবং বিজনেস ফোরাম।